তো দেখো আমাদের এখানে প্রচুর রোদ বেরিয়েছে, আর বৃষ্টি যে হয়েছে দেখবে এখনো উঠোনে সব জল জমে রয়েছে, সব জল জমে আছে বৃষ্টিতে, এত বৃষ্টি হয়েছে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, এই এখন একটু রোদ বেরিয়েছে, একটু না প্রচুর রোদ বেরিয়েছে। এগুলো জানো তো ব্রাহ্মী শাক আমাদের উঠোনে হয়েছে, এই ব্রাহ্মী শাকগুলো একদিনকে সব তুলবো। এবার চলো ঘরে যাই, কাজ আজ কাজ করতে হবে। আর সেখানে শালকি পাখিটা এক হাঁটু জলে দাঁড়িয়ে আছে, এত জল জমে গেছে। যেখানে কুমড়ো শাক আছে অনেক, এই কুমড়ো শাক গুলোকে কাটবো, এবার এই কুমড়ো শাক গুলো কেটে নি। কি সুন্দর ডগা দেখেছো, একদম কচি ডগা। এখন কুমড়ো শাক গুলো কেটে নি। তো দেখো আমার যতটা শাকের দরকার ছিল আমি কেটে নিয়েছি, আর এই যে শাক রয়েছে এখনো সবটা শাক কাটিনি, আমার এতটুকু হলেই হয়ে যাবে। তো চলো শাকটাকে ধুয়ে নিই, ধুয়েই কাটা, আবার একটু ধুয়ে নেবো, এবার রান্নায় বসাবো। শাকটাকে ধুয়ে নিই, মসুর ডাল নিয়েছি, এই মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেবো। ওই তো দেখলে কুমড়ো শাক কুটেছি, তো কুমড়ো শাক দিয়ে আর এই মসুর ডাল দিয়ে আগে রান্না করব। তো দেখো কিভাবে করি, চলো তো আগে ডালটা ধুয়ে নিই। দেখো এই যে ডাল ধুয়ে নিয়েছি, এবার ডালটা চাপিয়ে দেব, ডাল আর ডাঁটা একসঙ্গে চাপিয়ে দেব। এই যে ডাল ধুয়ে চাপিয়ে দিয়েছি, এবার এই কুমড়ো শাকটাও দিয়ে দেব, ডাঁটা আর ডাল একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। একটু টমেটো, কাঁচা লঙ্কা আর যে পেঁয়াজ সব কেটে নেব, আর একটু আদা কেটে নেব। চলো আনাজগুলো কেটে ফেলি। ওদিকে ডালটা আর কুমড়ো শাকটা সেদ্ধ হচ্ছে। আমি যেটা কাটছি এটা আমি কুমড়ো শাকে দেবো না, আমি মাছে দেব, মাছ করব। আমাদের কি ওটা পমফ্রেট মাছ নিয়ে এসেছে, পমফ্রেট মাছের ঝাল করব। ওই ঝালটাতে ওই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়ে করব, আর কুমড়ো শাক দিয়ে ডালটা করব। ওটা আদা জিরে বাটা আর শুকনো লঙ্কা তেজপাতা একটু পাঁচ ফোড়ন দিয়ে ওই ডালটা সাঁতলাবো। কাটা হয়ে গেছে, এই যে এদিকে ডালটা ফুটছে, ডাঁটা আর ডালটা, আর এখানে কড়া বসিয়ে একটু তেল দিয়ে দিলাম। দুটো তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, ডালের ফোড়নটা রেডি করছি, একটু পাঁচ ফোড়ন দিলাম। এখানে আছে আদা আর জিরে বাটা দিয়ে,
चीनीटा डाले दिए देव। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার ডালে দিয়ে দেবো। মশলাটা ভালো করে মিশিয়ে নেব। ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো, বেশ ভালো করে ফুটে যাক। ভালো করে ফুটে গেলে আর নামিয়ে দেবো। আমার কুমড়ো ডাঁটা দিয়ে মসুর ডালটা হয়ে গেছে। এভাবে একবার কুমড়ো ডাঁটা দিয়ে মসুর ডাল বানিয়ে অবশ্যই ঘরে খাবেন, খুব ভালো লাগবে। এবার ডালটা নামিয়ে দেবো। এবার করবো পমফ্লেট। এই পমফ্লেট মাছে এবার হলুদ মাখিয়ে নেব। নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়োটা মাখিয়ে নেব। আর এদিকে কড়ায় তেল দিয়ে দেব। কড়ায় তেল দিয়ে দিলাম, অনেকবার বলেছি। এখানে তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ভেজে নিন। এই যে সব মাছ ভাজা হয়ে গেছে, এবার এই যে পেঁয়াজ টমেটো মাথা লঙ্কা কেটে রেখেছি, মাছের ঝাল করবো কমপ্লিট মাছের। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার এই কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম,
লঙ্কা গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। এবার এই ভেঙে রাখা মাছগুলো দিয়ে দেবো। দারুণ স্বাদে গমের ঝাল হয়ে গেছে। মাছের ঝালটা তো খুব সুন্দর খেতে হয়েছে, অবশ্যই এরকম ভাবে মাছের ঝাল বানাবেন। এই যে দেখো বন্ধুরা, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব জোর বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছুক্ষণের জন্য বৃষ্টিটা বন্ধ ছিল, আবার দেখে সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ওদিকে আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে, তো চলো ভাত দিয়ে দিয়েছি, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা। এই যে খেতে বসে গেছে, ইলিশ মাছের তেল দিয়ে ভাতটা মেখেছে, আর হাতটা সরা একটু দেখতে পাচ্ছি না, আর ইলিশ মাছ ভাজাটা খেয়ে নিয়েছে, এখন কমপ্লিটের ঝাল দেখাচ্ছে। মাছটা প্রচুর মিষ্টি, ভালো হয়েছে রান্না তো ভালো হয়েছে, মাছটা প্রচুর মিষ্টি, মাছটা স্বাদও আরো বেশি ভালো লাগছে। মাছটা ভালো হলে রান্না অটোমেটিকই ভালো হয়ে যায়। ঠিক আছে খেয়ে নাও। আমি তো ইলিশ মাছের তেলটা দিয়ে ভাত মাখি আর ইলিশ মাছ ভাজা দিয়ে খাচ্ছি, আর এটা হচ্ছে ঝিঙে ভাজা, আর তোমাদের রান্না হয়েছে আজকে এই যে কুমড়ো ডাঁটা দিয়ে মসুর ডাল আর কমপ্লিট মাছের ঝাল। তো চলো ভাতটা খেয়ে নিই, আমি খেতেই বসে গেছি তো ভাতটা খেয়ে নিই। ভাতটা তো ওই ইলিশ মাছের তেলটা দিয়ে, আর আমি ল্যাজা নিয়েছি, ল্যাজা তো কী বলে আপনাদের দাদাও খাবে না ছেলেটাও খাবে না, যেহেতু প্রচুর কাঁটা ইলিশ মাছে, একেই প্রচুর কাঁটা, তো কী বলে আপনাদের দাদাও খাবে না ছেলেটাও খাবে না, এই ইলিশ মাছের ল্যাজা আমিই খাই। তো চলো ভাতটা খেয়ে নিই।